বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আটান্নতম জন্মবার্ষিকী পালিত হয়েছে আজ মঙ্গলবার সকালে শহরের শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মুরালে পুষ্পস্তপক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন পুলিশ সুপার সাইদুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন পরে শিশু পার্ক থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ প্রীতি ফুটবল ম্যাচ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়